নমস্কার আজকে আমি এনএসআইসির প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি আমাদের এই সংস্থা প্রায় একচল্লিশ বছরের পুরনো সংস্থা আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিই এবং পরামর্শ দিই যাতে কোনো এন্টারপ্রেনার কোনো উদ্যোগী তাতে তার জীবনের সুপ্রতিষ্ঠিত হয় আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হলো মেহেন্দি মেহেন্দি বিভিন্ন রকমের হয় যেমন ধরুন কোন মেহেন্দি পাউডার মেহেন্দি ক্রিস্টাল মেহেন্দি বিভিন্ন রকম হয় মেহেন্দি সাধারণত বিভিন্ন পুজো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে খুব বেশি ব্যবহার হয় আজকাল এর ব্যবহারও খুব বেড়েছে তবে সাধারণভাবে কোন মেহেন্দির বাজার মার্কেট তুলনামূলক ভালো যদি কোনো কেউ এন্টারপ্রেনার মনে করে যে কোন মেহেন্দি বানিয়ে মার্কেটে বাজারে সেল করবে এবং সে অবশ্যই সাকসেস হতে পারে সাধারণভাবে আমরা যে সকল মেহেন্দিগুলো করাই সেগুলো পুরোপুরি হার্বাল অর্থাৎ অর্গানিক বা আয়ুর্বেদিকও বলা যেতে পারে অর্থাৎ এর মধ্যে কেমিক্যালের পার্সেন্টেজ বা কিছু কেমিক্যাল রাসায়নিক উপাদান তুলনামূলকভাবে খুব কম থাকে এবং যা থাকে তার স্কিনের ক্ষেত্রে বা চামড়ার ক্ষেত্রে এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই এবং মেহেন্দি নির্ভর করে বিভিন্ন রকমের কালারে যেমন অরেঞ্জ মেহেদি ডিপ ব্রাউন মেহেন্দি লাইট মেহেন্দি বিভিন্ন কালারে হয় মেহেন্দির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সুবিধা বা অসুবিধাজনক জায়গা আছে মেহেন্দি ব্যবহার করার পর ইউজ করার পর কিছুক্ষণের মধ্যে তার কালার আসতে হবে এবং কালার অবশ্যই দশ থেকে বারো দিন বা পনেরো দিন পর্যন্ত থাকতে হবে চামড়ার মধ্যে আর নাহলে মেহেন্দি ও কার্যকারিতা তুলনামূলক হয় না তবে মেহেন্দির ক্ষেত্রে একটা অসুবিধা থাকে মেহেন্দি কোন যেগুলো তৈরি হয় সে কোন থেকে মেহেন্দি অনেক সময় লিক করে সেই লিকের ব্যাপারটাও ব্যাপারটা ভাবার বিষয় থাকে সাধারণভাবে ফর্মুলেশনে কোনো ভুল হলে এই লিক হওয়ার সম্ভাবনা থাকে এবং আরেকটা বিষয় থাকে স্কিনের ক্ষেত্রে কিছুটা মেহেন্দি ইউজ করার পর কিছুটা ইরাপশান বা জ্বালা যন্ত্রণা থাকতে পারে আমাদের যে মেহেন্দি শেখানো হয় তাতে এই ধরনের কোনো ক্ষতিকর প্রভাব নেই কারণ এটা পুরোপুরি আমরা যেটা করাই পুরোপুরি ন্যাচারাল বা হার্বাল উপাদায় উপাদান দিয়ে মেহেন্দি করাই আপনারা মেহেন্দি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ইনভেস্ট করলে ব্যবসা একটা ভালো জায়গা পৌঁছতে পারে তো প্রথম দিকে ইনভেস্টমেন্টের পরিমাণ আরও কম হলেই বাঞ্ছন্য এবং যখন ব্যবসা বা প্রতিষ্ঠান বড়োর দিকে এগোবে বা সাকসেসের দিকে এগোবে তখন ইনভেস্ট করতে পারেন সাধারণভাবে কোনো কোনো এন্টারপ্রেন কোনো এন্টারপ্রেনার যদি মনে করে এই সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবসা শুরু করবে অবশ্যই তারা করতে পারে আশা করি আপনারা ভালো থাকবেন আজকে এবদি আসে